হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি রাজশাহীর একটি রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। বাংলাদেশের রাজশাহীতে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। রাজশাহী বিভাগীয় শহরের শিরোইল বাস টার্মিনালের বিপরীত দিকে এই স্টেশনটি অবস্থিত। এই রেল স্টেশনটি শহরের প্রধান স্টেশন এবং ঈশ্বরদী সিরাজগঞ্জ লাইন হয়ে ঢাকার সাথে সংযুক্ত। স্টেশনটি ঢাকা এবং চট্টগ্রাম রেল স্টেশনের পর বাংলাদেশের রেলওয়ের অন্যতম আধুনিক, বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ স্টেশন। বাংলাদেশের রেলওয়ের পশ্চিমাঞ্চলের সদর দপ্তরটি এই স্টেশনের কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। এই স্টেশনে প্রতিদিনই অনেক লাইনের গাড়ি আসা যাওয়া করে। এখান থেকে অনেক যাত্রীরা তাদের বিভিন্ন জায়গায় গিয়ে থাকে। তো বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি আব্দুলপুর রেল স্টেশন। তো যেতে দেখবো আসলে কী কী আছে, তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এই রাজশাহী রেলওয়ে স্টেশনের কিছু ইতিহাস সম্পর্কে জানা যাক। 1978 সালে কলকাতা থেকে শিলিগুড়ি রেলপথটি দুটি ভাগে বিভক্ত ছিল। প্রথম ভাগটি ছিল পূর্ববঙ্গ রাজ্যের রেলপথ ধরে কলকাতা স্টেশনে, বর্তমানে শিয়ালদহ থেকে পদ্মা নদীর দক্ষিণ তীরের দামুকিয়া ঘাট পর্যন্ত 185 কিলোমিটার পথযাত্রা। তারপর ফেরিতে করে নদীর পেরিয়ে দ্বিতীয় যাত্রা শুরু হতো। উত্তরবঙ্গ রেলপথের 336 কিলোমিটার গেজ লাইনটি পদ্মার উত্তর তীরের সারা ঘাটকে শিলিগুড়ির সাথে সংযুক্ত করেছিল। কলকাতা শিলিগুড়ির মূল লাইনটি পর্যায়ক্রমে ব্রড গেজে রূপান্তরিত হয়। হাটডিঞ্জ ব্রিজটি 1915 সালে খোলা হয়। অন্যদিকে সারা সিরাজগঞ্জ লাইনটি 1915 থেকে 1916 সালের মধ্যে সারা সিরাজগঞ্জ রেলওয়ে কোম্পানি দ্বারা নির্মিত হয়। তারপরে 1930 সালে আব্দুলপুর অমনুরা ব্রডগেজ লাইনটি সারা সিরাজগঞ্জ লাইনের একটি শাখা হিসেবে খোলা হয়। তখন আব্দুলপুর অমনুরা শাখা লাইনের স্টেশন হিসেবে রাজশাহী রেলওয়ে স্টেশন চালু হয়। 2003 সালে স্টেশনের টার্মিনাল ভবন, প্ল্যাটফর্ম এবং ইয়ার্ডটি পুনর্গঠন এবং পুনর্নির্মাণ করা হয়। এই রে, এত নিচে কে? এই রে ম্যাম।